হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি। আজ 21 সেপ্টেম্বর 2020, তোমাদের সাথে আজ আমার 1600 ক্লাস। আমরা ইকুয়েশন সিস্টেম চ্যাপ্টার 5, তোমাদের অ্যাকাডেমিক বুক অ্যান্ড সিলেবাস চ্যাপ্টার 5 শুরু করেছিলাম, এবং আজকে চ্যাপ্টার 5-এর 3rd ক্লাস। আমরা ইতোমধ্যে কিছু বেসিক জিনিস আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। সো লেটস স্টার্ট। আমরা এর আগে দ্বিঘাত সমীকরণের সমাধানটা বের করেছি, আজকে আমরা কিছু ভিন্নধর্মী পদ্ধতির মাধ্যমে সমাধান করব। তো তিন ধরনের পদ্ধতির মাধ্যমে সমাধান করা যায়। আমি জানি তোমরা ইতোমধ্যে এসএসসি লেভেলে হয়তো করে এসছো, ইন্টারমিডিয়েট লেভেলেও অনেকেই করে এসছো, তারপরেও তোমাদের যাতে কোনো রকমের বিন্দুমাত্র কোনো রকমের ঝামেলা না থাকে অথবা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি না থাকে, এই জন্য আমরা আবারও চেষ্টা করছি এগুলো ক্লিয়ার করানোর জন্য। সো লেটস স্টার্ট। সাধারণত আমরা তিনভাবে সমাধান করতে পারি, সমীকরণ সমাধান করতে পারি। একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথড। একটি হচ্ছে অপনয়ন অথবা অপসারণ পদ্ধতি, দ্যাট ইজ একটা ভ্যারিয়েবলকে আমরা এলিমিনেট করে ফেলি বা সেটাকে বাদ দিয়ে ফেলি। এবং আরেকটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন অথবা বজ্রগণ গুণন পদ্ধতি। তো আজকে আমাদের এই লেকচারে আমরা চেষ্টা করবো এই তিনটি পদ্ধতি নিয়েই আলোচনা করার জন্য। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রথমে দুটো সমীকরণ ড্র করে নিই বা লিখে নিই, তারপরে দেখি আমরা কীভাবে সমাধান করা যায়। সো লেটস স্টার্ট। সো এই দুটো ইকুয়েশন দেয়া আছে এবং আমাদের আমরা এটাকে সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। তোমরা একটু খেয়াল করবে বা মনোযোগ দিয়ে শোনো, এক্সামে অনেক সময় এরকম সমাধান ইকুয়েশন দেয়া থাকতে পারে এবং স্পেসিফিক্যালি বলা হতে পারে এই পদ্ধতিতে সমাধানটা করো। তো তোমরা যদি তিনটা পদ্ধতি তোমাদের জানা থাকে, প্রতিস্থাপন পদ্ধতি, অপসারণ পদ্ধতি এবং বজ্রগণ পদ্ধতি, তিনটা পদ্ধতি যদি জানানো থাকে এবং তোমাদেরকে যদি স্পেসিফিক্যালি বলা হয় স্পেসিফিক্যালি বজ্রগণন পদ্ধতিতে করো, তাহলে তোমাদেরকে বজ্রগণন পদ্ধতিতেই করতে হবে। যদি বলে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতেই করতে হবে। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে করো, সো ইউ উইল গেট নো মার্ক ইন দ্যাট কেস। সো বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু হ্যাভ সাম স্পেসিফিক নলেজ অ্যাবাউট ইচ মেথড। প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকলে তোমরা আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবে না বা কোনো জায়গায় ঠেকবে না। সো এই দুটো সমীকরণ দেওয়া আছে, এবং এর সমাধান করতে হবে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, দ্যাট ইজ আমাদেরকে রিপ্লেস করতে হবে যে কোনো একটিকে, মানে একটাকে সাবস্টিটিউট করতে হবে। সো আমি যদি এখানে সমীকরণ 1 দেখি, সমীকরণ 1 থেকে যদি পাই, ইকুয়েশন 1 থেকে আমরা পাই, আমি শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু ডিটেলসে লিখবে। x = 7 - 3y x = 7/2 3/2y। সো আমি এক্সটাকে রিপ্লেস করবো এই সমীকরণে, তাহলে সমীকরণ 3কে আমি রিপ্লেস করবো সমীকরণ 2, সমীকরণ 3কে সমীকরণ 2-এ প্রতিস্থাপন করে পাই। ডোন্ট ফলো দ্য রাইটিংস, কারণ লেখা আমার অনেক খারাপ, সেটা আমি আগেই স্বীকার করেছি, সব সময় স্বীকার করি। সো আমি যেটা বলছি সেটাকে জাস্ট শোনার চেষ্টা করো। সো আমি এক্স এর ভ্যালুটাকে আমি 2 নম্বর ইকুয়েশনে বসাবো, তাহলে 8 ইন্টু এক্স, দ্যাট ইজ 7/2 মাইনাস
3 by 2 y minus 7 y equal to 9. That is, a chart to go now, it does not go now, chart to go now, chart to get a jet. It is the chart hour, for chart shata, atash. How do you think of it? It all will chart. You think jar baro. Baro minus 7 y equal to 9. That is, baro 19 y. इक्वल टू आठ स्टेप ऐसे चले गए होंगे माइनस 19 आठ नाइन माइनस 28 दैट इज माइनस 19 अतः वाई इक्वल टू वन वाई जो वन हो आए तो लो वाई का वैल्यू टा हमरा जी को ना एक इक्वेशन जो दी बॉस आई तो ना हमरा एक्स रेट इक्वेशन मान तो पेते पड़ी सो वाई का मान ये मुझे दिखा नहीं আরেকটা পদ্ধতি করতে পারে আমার এখানে ইকুয়েশন হয়ে গেল একটা দুটো তিনটা ইকুয়েশন ইকুয়েশন হয়ে গেছে আমি চাইলে y এর মান এই তিন নম্বর ইকুয়েশন এখানে বসাতে পারি চাইলে আমি যে কোনো এই ইকুয়েশনগুলোতে বসাতে পারি সো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স অল দ্য সেম থিং তুমি চাইলে যে কোনো একটা ইকুয়েশন বসাতে পারো ইটস আপ টু ইউ তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটাতেই বসাতে পারো তুমি যদি এখানে বসাতে চাও x equal to 7 by 2 by 3 by 2 y, y equal to 1, 1, 7 by 2, এখানে 2, তাহলে রাশি করে 2, 7 minus 3, that is 4 by 2 equal to 2, তাহলে x এর মান বের হলো 2, আর y এর মান বের হয়েছে 1, তাহলে অতএব সমাধান x equal to 2 1 so this is the solution আমরা এই সলিউশনটা করলাম বজ্রগণন পদ্ধতি বজ্রগণন পদ্ধতি অথবা সরি আমি সেম সরি এটা কি বলছি আমরা সাবস্টিটিউশন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি অথবা সাবস্টিটিউশন ইফেক্ট সাবস্টিটিউশন মেথড আমাদের তিনটা মেথড আমি লিখে দিচ্ছি আগে আগেই লেখা দরকার ছিল প্রথম মেথড হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অথবা সাবস্টিটিউশন মেথড নাম হচ্ছে প্রতিসরণ বা অপসরণ পদ্ধতি এলিমিনেটিভ মেথড আর কি হচ্ছে বজ্রগণন পদ্ধতি অথবা ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এই তিনটে মেথডের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবে এবং এক্সামে তোমাদের যে পদ্ধতিতে সমাধান করতে বলা হবে তুমি এক্স্যাক্টলি তোমরা সেই পদ্ধতিতে সমাধান করবে সো ডোন্ট মেক এ সলিউশন ইন আদার ওয়ে অন্যভাবে করলে কিন্তু চালাকি করতে গেলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং করার সম্ভাবনা থাকতে পারে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস তো আমরা আরেকটি সমাধান করবো এবং সেটা অন্য পদ্ধতিতে করবো এতক্ষণে বা এর আগে আমরা যেটা করলাম সেটা হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি এখন আমরা অপসরণ পদ্ধতিতে করব আচ্ছা আমি রেখে দিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু টেন দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান আর একটি ইকুয়েশন দেওয়া আছে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু টুয়েলভ সো আমরা এই সমীকরণ দুটোকে
এই অপসারণ পদ্ধতির মাধ্যমে সমাধান করবো, দ্যাট ইজ এক্স এবং ওয়াই যে রুট, দুটো সমীকরণের যে রুট, এই ভ্যালুগুলোকে আমরা বের করবো, সেটা হবে অপসারণ পদ্ধতিতে। সো আর এলিমিনেটিং মেথড, সো অপসারণ থেকে আমরা মানে কি একটাকে আমরা বাদ দিয়ে দেব, একটা রুটকে বাদ দিয়ে দেব। এখানে দুটো ভ্যালু আছে, টু আনোন ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এবং আমরা এই মান জানি না, আমাদের এই মানটা বের করতে হবে, এবং বের করতে গেলে আমরা যে কোনো একটিকে বাদ দিয়ে দেবো, অপসারণ করে ফেলবো, মানে সেটাকে বাদ দিয়ে দেবো। কীভাবে বাদ দেওয়া যায়, এখানে দেখো ইকুয়েশন একই আছে, 3x - 2y = 10, আর ইকুয়েশন 2 আছে 5x + 6y = 12। এগুলো আসলে সহজ, তোমরা এটা করে এসো, তারপর আবার রিকল করছি। সো যে কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিব, এবং সেটা বাদ দেওয়া দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, দুটাকেই সমান, যে কোনো একটা ভেরিয়েবলকে সমান করে নিতে হবে। তাহলে দেখো এখানে, এখানে 3x - 2y আর এখানে 5x + 6y। এখন আমি যদি ইকুয়েশন একটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখা যায় এখানে এই 3 + 6y হচ্ছে, আর এখানে 6y হচ্ছে, আর এখানে 6y আগে থেকে আছে। তাহলে আমি এই দুটোকেও বাদ দিয়ে ফেলতে পারি। সো কিপিং দ্যাট ইন মাই মাইন্ড অর ইন আওয়ার মাইন্ড, সো উইল মাল্টিপ্লাই অর ডিভাইড অর অ্যাড অর সাবস্ট্রাক্ট, যেটা করা দরকার সেটা আমরা করবো। এবং সেটা কেন করবো, যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা অমিট করে ফেলবো, অপসারণ করে ফেলবো। তাহলে সমীকরণ 1 × 3, সমীকরণ 1-কে 3 দিয়ে গুণ করলে 6y হয়, প্লাস যোগ করবো 1 সমীকরণ, সমীকরণ 2 × 1। সমীকরণ 1-কে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 9x - 6y = আমি ঠিক 3 দিয়ে গুণ করছি 30, আর সমীকরণ 2-কে গুণ করছি 1 দিয়ে, তাহলে 5x + 6y = 12। তাহলে এখানে দেখো আমি যদি যোগ করি, যোগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে যোগ করলে 6y কাটা, 9 + 14x = 42, অর্থাৎ x = 3, ভ্যালু অফ x = 3। তাহলে এক্সের মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই, আছে ফর এক্সাম্পল ইকুয়েশন 2, তাহলে কী হয়, 5x এর মান সমীকরণ 2-এ বসিয়ে টুডেস ফিচার্স দিতে হবে, তাহলে 5 × 3 + 6y = 12, দ্যাট ইজ 6y = 12 - 3 + 1, তাহলে y = -3, অথবা সরি 6y = -3, অথবা y = -3/6 = -1/2। সো -1/2 ইজ দি অ্যান্সার, অতএব সমাধান x = 3 - 1/2। সো আমরা এই সমাধানটা করলাম অপসারণ পদ্ধতি, দ্যাট ইজ আমরা একটা সমীকরণকে অপসারণ করে ফেলেছি। তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে আমি এক্সকে অমিট করে ফেলেছি, তোমরা চাইলে এখানে সরি ওয়াইকে অমিট করে ফেলেছি, তোমরা চাইলে এক্সকে অমিট করে ফেলতে পারো, যে কোনো একটি ভ্যালুকে তুমি অমিট করে ফেলতে পারো, যেখানে ভ্যারিয়েবলকে অমিট করে ফেলতে পারো। তাহলে যদি এক্সকেও করতে যেতে, তাহলে ইকুয়েশন 1-কে 5 দিয়ে গুণ করতে হতো, আর ইকুয়েশন 2-কে 3 দিয়ে গুণ করতে হতো, তাহলে এটা 15x হতো, এটা 15x হতো, এবং এটাকে বিয়োগ করতে হতো, বিয়োগ করার ফলে যেটা হতো, এক্সটা অমিট হয়ে যেত বা অপসারিত হয়ে যেত, তাহলে ওয়াই থাকতো, ওয়াইয়ের ভ্যালু যেটা বেরোতো সেটাকে আমি পরে এক্সে রিপ্লেস করতাম, বা যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ইকুয়েশনকে সেটা আমি রিপ্লেস করতে পারতাম, এবং সেক্ষেত্রে আমার এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বের হয়ে যেত, এভাবে আমরা করতে পারতাম। সো দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং সলিউশন থ্রু অপসারণ পদ্ধতি অর ইলিমিনেটিং মেথড। সো আমরা আরেকটি পদ্ধতি দিয়ে সলিউশন করবো, সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি অথবা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি। আমরা একটা এবং বজ্রগুণন পদ্ধতিতে একটা ফর্মুলা মতো আছে, সে ফর্মুলাটা আমরা আগে বোঝার চেষ্টা করি। ধরো b1x + b1x + c1 = 0, x + c2
जीरो जी दूटा समीकरण एम है एक्स वाई एर भैलू हमें क्या भाव बेर करब सो दिस दिस मे बी कन्सटैंट এটা হতে পারে এটা হতে পারে সহজ তাহলে এই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুর ক্ষেত্রে যেটা করতে হবে এক্স এর ক্ষেত্রে যেটা করতে হবে এক্স বাদে এই দুটোকে গুণ করতে হবে দ্যাট ইজ বি ওয়ান সি টু মাইনাস B2 C1 equal to I'm sorry it actually x not to y হবে y তাহলে y equal to y ক্ষেত্রে যেটা করতে হবে y বাদে y এর ডান পাশে যেটা C1 x2 অথবা A2 C1 minus এবং এটাকে দিতে হবে ওয়ান ওয়ান ইকুয়াল টু এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান সো দিস ইজ দ্য ফর্মুলা এই ফর্মুলাতে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে আমরা বজ্রগণের পদ্ধতিতে করতে পারবো করতে হবে যে এবং এটা আসে এই স্টেজে আসে আমরা যদি তোমার প্রতিস্থাপন এবং অপসারণ পদ্ধতি দিয়ে সমাধান করি দেন এই একটা ফেজে আসবে সো ইটস এ ডিটেলস প্রসিডিওর বাট ফর ইউর ইজি আন্ডারস্ট্যান্ডিং আই এম জাস্ট শোয়িং ইউ দিস শর্টকাট মেথড মানে সহজে যাতে তোমরা করতে পারো জাস্ট ট্রাই টু have a specific idea about this solution, about this formula. So try to understand or mean you can memorize or you can understand or tomorrow if a formula was a gesture for exactly x mother it's a cross cross contribution money key should a cross of a cross module but RRE should a boom with the x mother it is RRE এর সাথে আর আরি আবার ওয়াই ওয়াই হলে ওয়াই এর সাথে ওয়াই বাদে যেটা থাকবে সেটার সাথে আর আরি এবং এটা যেটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটা বাদে এগুলোর সাথে আর আরি কোনটা আগে কোনটা পরে যাবে জাস্ট ইমিডিয়েট রাইট ইমিডিয়েট রাইট এক্স এর পরে ইমিডিয়েট রাইট বি ওয়ান ওয়াই এর পরে ইমিডিয়েট রাইট সি ওয়ান সি ওয়ান এ টু এবং সি এর পরে ইমিডিয়েট রাইট হলো তোমার এ ওয়ান সো এটা তুমি সাইকেলের মতো চিন্তা করবো রাউন্ডের মতো সো হুইচ ওয়ান ইজ দি নেক্সট আফটার রাইট রাইট নেক্সট ডান দিকে কোনটা সেটা সো দিস ইজ দ্য ফর্মুলা আমি আশা করছি সেটা তোমরা বুঝতে পেরেছো ফর্মুলাটা কীভাবে এলো বুঝতে পারছো তাহলে একটা আমরা এক্সাম্পলের মতো সেটা সমাধান করার চেষ্টা করি যদি এমন হয় টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ প্লাস zero and 4x plus 7y 4x plus 7y plus 6 equal to 0 যদি এমন হয় দুটা ইকুয়েশন দেওয়া আছে এভাবে দুটো সমীকরণ আর ইকুয়েশন দেওয়া আছে এখন বলা হলো যে বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে এটা সমাধান করো স্পেসিফিকলি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে সেটা করো তাহলে কীভাবে করবে লিখে দেখো ফর্মুলাটা আমরা এখানে আগে লিখে রেখেছি এক্স বি ওয়ান দিস ইজ বি ওয়ান এটাকে যদি এ ওয়ান ধরো এটাকে যদি বি ওয়ান ধরো এবং সি ওয়ান ধরো এটা এ টু এটা বি টু এবং এটা সি টু তাহলে বি ওয়ান সি টু বি ওয়ান সি টু দ্যাট ইজ 3 into 6 minus B to C1, B to C1, that is 7 into 5 equal to Y, A to C1, A to C1, that is
2 into 6 minus a2 c1 a1 c2 a1 c2 that is 2 into 6 5 into 4 a2 c1 5 a2 c1 this is a2 c1 তাহলে 4 হবে এখানে 4 minus 2 into 6 equal to 1 equal to 2 into 7 minus 3 into 4 3 into 4 so this is the shape and আমরা দেখি এখানে করা যায় কিনা x equal to 18 minus 35 equal to y equal to 20 minus 12 and 1 equal to 14 minus 12 তাহলে যেটিকে এটাকে বলা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লাই করব x আননোন y আননোন বাট দিস আননোন আমরা বের করে ফেললাম এটা একটু মুছে দিই তাহলে আমি যদি এক্সটা বের করতে চাই সো এই এক্সটাকে আমি তো এভরি ভ্যালু ইজ ইকুয়াল এক্স বাই 18 মানে 35 ইকুয়াল টু এটা সমান ওয়াই ডিভাইডেড বাই 20 মানে 12 এটা এটা সমান এবং এটাও সমান সো এভরি ফিগার ইজ ইকুয়াল একদম সমান তাহলে আমি যদি এক্সটাকে এভাবে লিখতে চাই এক্স ডিভাইডেড বাই 18 মাইনাস 35 দ্যাট ইজ মাইনাস 17 equal to 1 by 2 x equal to minus 17 by 2 so this is the solution তাহলে এটা যদি x by 17 যদি 1 by 2 হয় এটাকে আমি তেমনি লিখতে পারি 1 by 2 এটা যদি হয় তাহলে x equal to x by 17 equal to 1 by 2 that is x equal to minus 17 by 2 clear? Hope so, this is clear. Similarly, y by 8, this value of 8 equal to 1 by 2, or the y equal to 8 by 2, that is 4. So this is 4. So the solution is, which is the number? অতএব সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 17 বাই 2 অ্যান্ড 4 দ্যাটস ইট তাহলে আমরা আজকে তিনটি পদ্ধতি দেখলাম প্রতিস্থাপন পদ্ধতি অপসারণ পদ্ধতি এবং বর্গমূল পদ্ধতি যদি এক্সামে কোনো স্পেসিফিক মেথডের মাধ্যমে সমাধান করতে বলা হয় আশা করি আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মেথডের মাধ্যমে আমরা সমাধানটা করে ফেলতে পারবো আই বিলিভ সো সো তোমরা নিজেরা চেষ্টা করবে বাকি যে রিলেটেড বা সিমিলার যে প্রবলেমগুলো আছে তোমরা নিজেরা একটু যদি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে আশা করছি অ্যান্ড আই বিলিভ সো আমি বিশ্বাস করছি সো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থাক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে বাসায় তাহলেই তোমরা উপকৃত হবে এবং আমাদের যে এত কষ্ট সেটাই সার্থক তখনই হবে ওকে টিল দেন টিল নেক্সট ক্লাস তোমরা সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম